এটা কিন্তু সবাইকে চেঞ্জ করতে হবে এমন কোনো কথা নেই। যাদের ওই যে রান দেওয়ার পর প্রসেস আনএক্সপেক্টেডলি ক্লোজ বা এরকম একটা মেসেজ, তারাই শুধু এই কাজটা করে, আদারওয়াইজ দরকার নেই। ফাইলে ফ্রেম লেআউট প্ল্যান এটা করা যায়, ফ্রেম লেআউট না কাজ করে ইয়ে করে মেইন অ্যাক্টিভিটি এক্সামের ফাইলে এসে ডিজাইন মোডে যান। ডিজাইন মোডে যদি আসেন এখান থেকে কন্টেইনার ছিল, চেক করি যে পরে একটা লেয়ার পাই কিনা, না হলে আচ্ছা কনস্ট্যান্ট লেআউট কেটে দিয়ে টাইপ করবেন কোঅর্ডিনেটর লেআউট C ডাবল ও ক্যাপিটাল C C ডাবল ও, এরকম একটা পাবেন android.x.coordinator-layout.widget.coordinator-layout আসছে না। কোঅর্ডিনেটর লেআউটের ওপেনিং ট্যাগে একটা অ্যাট্রিবিউট নেন ফিট সিস্টেম উইন্ডোজ, একটা আছে ফিট সিস্টেম উইন্ডোজ, এটা ট্রু করে দেন, পরে বলবো যে এই লেআউটের কাজ। কোঅর্ডিনেটর লেআউট ফিট ফিট সিস্টেম উইন্ডোজ ট্রু, আচ্ছা অ্যাপল লেআউট পাই না অ্যাপ বার লেআউট, আবার ডিজাইন মোডে যান। ডিজাইন মোডে যে এই যে কন্টেইনার্স, ডিজাইন মোডে যে কন্টেইনার্স দেখেন অ্যাপ বার লেআউট আছে না, ডাউনলোড আইকন ডাবল করেন অ্যাপ বার লেআউট, ডাবল ক্লিক করেন একটু সময় নিতে পারে হ্যাং করতে পারে, অ্যাপ বার লেআউটটা ডাউনলোড করবেন, নিচে একটা দেখেন ট্যাব লেআউট আছে, টুল বারের নিচে একটা দেখবেন ট্যাব লেআউট, এটাও ডাউন তাই অ্যাপাল দেওয়া ডাউনলোড করে ডাউনলোড করে তাহলে খুবই ভালো। ও হ্যাঁ ভালো, আচ্ছা অ্যাপাল দেওয়া ডাউনলোড হয়ে গেছে। এবারে আবার টেক্সট মোডে আসুন, টেক্সট মোডে আসার পর এইবার কোঅর্ডিনেটর লেআউটের চাইল্ড হিসেবে অ্যাপ বার লেআউট, অ্যাপ বার লেআউট হয়ে গেল অ্যাপ বার লেআউট, প্রথমে আসছে কম ডট গুগল অ্যান্ড্রয়েড ম্যাটেরিয়াল অ্যাপ বার, অ্যাপ বার লেআউট ম্যাচ প্যারেন্ট অ্যাপ কন্টেন্ট, আমাদের তো বাই ডিফল্ট একটা টুল বার থাকে তাই না, ওটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেছে ট্যাব লেআউট। আচ্ছা অ্যাপ বার লেআউট মানে আমরা এখন একটা ট্যাবের মতো সিস্টেম ইয়ে করবো, দুটা ট্যাব ক্রিয়েট হবে, দুইটা ট্যাবে দুটা আলাদা আলাদা ফ্র্যাগমেন্ট থাকবে। ওকে তো ট্যাব লেআউটটা রাখতে হয় সবসময় অ্যাপ বার লেআউটের ভিতরে, অ্যাপ বার লেআউট হচ্ছে আর একটা নতুন টুল বার ক্রিয়েট, ওর ভিতরে তখন ট্যাবগুলো বসবে। তো অ্যাপ বার লেআউটের চাইল্ড হিসেবে অ্যাপ বার লেআউট নেবে ম্যাচ প্যারেন্ট অ্যাপ কন্টেন্ট, তার চাইল্ড হিসেবে আমরা এবার ট্যাব লেআউট টেবিল লেআউট নিয়ে আনা করবো, ট্যাব লেআউট কম গুগল অ্যান্ড্রয়েড ম্যাটেরিয়াল ট্যাবস ট্যাব লেআউট কেন আসবে ট্রান্সপারেন্ট ট্যাব কন্টেন্ট, এই দেখেন নতুন একটা ট্যাব ক্রিয়েট হয়ে গেছে। এটা কিন্তু আমাদের যে নর্মাল টুলবার থাকে, আমাদের যে নর্মাল টুলবারটা থাকবে তার নিচে একটা নতুন ট্যাব যুক্ত হবে,
ট্যাব লেআউটের চাইল্ড হিসেবে আর কিছু বসাতে হবে না, এটাকে আমি একটা ডিফল অ্যাবস্ট্রাক্ট করি। টেবিল লেআউট, ট্যাব লেআউট সাজেশনে চলে আসবে। সিস্টেম উইন্ডোজ এটা নিয়ে নেন, একবার লেআউটে ট্যাব লেআউট আসবে, এই যে ট্যাব লেআউট আসছে। আসবে না কেন, অবশ্যই আসবে। ট্যাব লেআউট একটা আইডি দেন, আইডি দিলাম ওয়েদার ট্যাব, সবাই কোঅর্ডিনেটর লেআউটে কিন্তু এই জিনিসটা দিবেন, ফিট সিস্টেম উইন্ডোজ ট্রু দিতে হবে। এটা রেড হয়ে আছে, যেভাবে অ্যাড করে শুরু হয়ে আসবে খালি অ্যাক্টিভিটি হলে তো দুটো ম্যাথ ওভার অ্যাড করতে হবে, অনেকে এর অপশন পেলে অন অপশন আসছে, আর ফ্র্যাগমেন্টের সেম ওভার অ্যাড করবেন খালি সেভ হ্যাজ অপশন মেনু থ্রু এটা খালি করে দিতে হবে, তাহলে মেনুটা ফ্র্যাগমেন্টও থাকবে, ফ্র্যাগমেন্টের জন্য আলাদা মেনু আসবে। আচ্ছা এতটুকু করতে পারছে, ট্যাব লেআউটে একটা আইডি দেন, ট্যাব লেআউটে আরো দুটো অ্যাট্রিবিউট অ্যাড হবে, একটা হচ্ছে ট্যাব মোড, ট্যাব মোড দিবেন হচ্ছে ফিক্সড, আরেকটা দিবেন ট্যাব গ্র্যাভিটি, ট্যাব গ্র্যাভিটি দিবেন ফিল। মানে হচ্ছে এই যে ট্যাব নতুন একটা অ্যাপার লেআউট আসছে, এখানে দুটো ট্যাব বসাবো আমি, ট্যাব মোড ফিক্স মানে হচ্ছে দুইটা অপশন দেওয়া যায়, ফিক্স অথবা স্ক্রলেবল। যদি এমন হয় যে আমার অনেকগুলো ট্যাব দরকার, সাতটা আটটা নয়টা, এখন একটা স্ক্রিনে উইডথে এতগুলো ট্যাব দেখায় না, হয়তো চার পাঁচটা দেখাবে, বাকিগুলো আমরা স্ক্রল করতে পারবো ট্যাব, দ্যাটস ওয়াই ইটস প্রবলেম। বাট আমাদের ট্যাব হবে মাত্র এখানে দুইটা, একটাতে দেখাবো কারেন্ট ওয়েদার আর একটাতে দেখাবো ফোরকাস্ট ওয়েদার, সো এখানে ফিক্সড দিয়ে দেবো। পরেরটা যেটা ট্যাব গ্র্যাভিটি ফিল, মানে ট্যাব দুইটা এই পুরো একবার লেআউটটা দুই ভাগে ভাগ করে নেবে, ফিল ফিল এই ইয়ে করে, আরেকটা ছিল সেন্টার, আইডি দিলাম ফ্র্যাগমেন্ট ভিউ পেজার,
এই ভিউ পেজারে আরেকটা অপশন পাবে লেআউট বিহেভিয়ার। ওকে, লেআউট আন্ডারস্কোর বিহেভিয়ার, এটা দিবেন কেন প্রথমটাই মেবি। হ্যাঁ দাঁড়ান, বোঝাও যায় না স্যার কোনটা কি, সেকেন্ডটা কি ছিল একটু দেখি। স্যার অ্যাপল লেআউট বিহেভিয়ার না, প্রথমটাই কম গুগল অ্যান্ড্রয়েড ম্যাটেরিয়াল অ্যাপার অ্যাপার লেআউট স্ক্রলিং ভিউ বিহেভিয়ার পাইছেন সবাই? কিরকম কোঅর্ডিনেট করবো আমাদের অ্যাপটা কেমন হবে? আমরা প্রথমে একটা অ্যাপ বা লেআউট অ্যাড করছি, তার ভিতরে ট্যাব লেআউট নিয়েছি, অর্থাৎ এখানে দুইটা বা তিনটা বা চারটা ট্যাব বসবে। এরপরে আমরা একটা ভিউ পেজার নিয়েছি, এই ভিউ পেজারের কাজ হচ্ছে সোয়াইপ করে করে পেজ চেঞ্জ করা, যেটা আপনারা যে ইমেজ টিমেজ দেখার সময় সোয়াইপ করেন না। তো আমরা যেটা করব, এই ট্যাব লেআউটে দুটো ট্যাব থাকবে, ট্যাবে ক্লিক করেও ফ্র্যাগমেন্ট চেঞ্জ করব, সোয়াইপ করেও চেঞ্জ করব, দুই ভাবেই করা যাবে। সোয়াইপ করলে ট্যাব চেঞ্জ হবে, আবার ট্যাব চেঞ্জ করলে সোয়াইপ হবে, তার মানে একবার লেআউট বা ট্যাব লেআউট এবং ভিউ পেজের মধ্যে একটা কোঅর্ডিনেশন দরকার, যে একটা চেঞ্জ হলে আরেকটা চেঞ্জ হবে, এই জিনিসটাই প্রোভাইড করেছে কোঅর্ডিনেটর লেআউট। ঠিক আছে, সামনে হয়তো আমরা কোলাপসিং টুলবার লেআউট দেখব, যে রিসাইক্লার ভিউর আইটেম যখন আমরা নিচ থেকে স্ক্রল করা শুরু করব তখন দেখবেন, আচ্ছা অনেক অ্যাপে দেখবেন টুলবারটা অনেক বড় আছে না, টুলবার একটা ইমেজ দেওয়া থাকে, স্ক্রল করা শুরু করলে টুলবারটা আস্তে আস্তে করে ছোট হয়ে যায়, আবার যখন নিচ থেকে নিচে স্ক্রল করা প্রথম আইকনে চলে যায় তখন আবার টুলবারটা বড় হয়ে যায়। সো একটা ভিউ তার বিহেভিয়ারের সাথে সাথে আটটা ভিউ বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে। সো এই জিনিসটা এনশিওর করা হচ্ছে কোঅর্ডিনেটর লেআউট। ওকে আচ্ছা, আর ভিউ পেজার এটা অনেকটা অ্যাডাপ্টারের মতো, বা এটা একটা অ্যাডাপ্টার নিয়ে কাজ করে। আমরা এই ভিউ পেজারের মধ্যেই কতগুলো ফ্র্যাগমেন্ট আমরা ক্রিয়েট করবো, ট্যাবের যতগুলো ফ্র্যাগমেন্ট থাকবে ফ্র্যাগমেন্ট গুলো এই ভিউ পেজার অ্যাডাপ্টারে দিতে হবে। ঠিক যেমন রিসাইক্লার ভিউ অ্যাডাপ্টারে আমরা আইটেম গুলো পাস করে দিই, ঠিক একইভাবে ভিউ পেজারে যদি কোনো ফ্র্যাগমেন্ট দেখাতে হয় বা যে পেজ গুলো আপনি দেখালেন যেটাকে আমরা সোয়াইপ করবো, সেটাও একটা অ্যাডাপ্টারের মাধ্যমে দিতে হবে, অনেকটা রিসাইক্লার ভিউর মতো। আচ্ছা এইবার আসেন, লেআউটের কাজ তো শেষ, সবার দুইটা ফ্র্যাগমেন্ট ক্রিয়েট করবো, একটা ফ্র্যাগমেন্টের নাম দিব কারেন্ট ওয়েদার ফ্র্যাগমেন্ট, আর একটা ফ্র্যাগমেন্টের নাম দিব ফোরকাস্ট ওয়েদার ফ্র্যাগমেন্ট। বাট আমরা ফ্র্যাগমেন্ট অ্যাপ দিয়ে যেভাবে করে আসছি ওইভাবে ফ্র্যাগমেন্ট ট্রানজেকশন করতে হবে, সেটা হচ্ছে বললাম একটা অ্যাডাপ্টার আছে ভিউ পেজের অ্যাডাপ্টার, সে নিজেই ট্রানজেকশন করবে। তো যখনই আপনারা ভিউ পেজার নিয়ে কাজ করবেন ভিউ পেজের ফ্র্যাগমেন্ট শো করবে তখন এইভাবে করতে হবে, তাহলে দুইটা ফ্র্যাগমেন্ট ঠিকই বানাতে হবে, যেভাবে ফ্র্যাগমেন্ট বানায় ওইভাবে বানাতে হবে। মেইন প্যাকেজে সবাই দুইটা ফ্র্যাগমেন্ট বানান, পিছাই গেলে কিন্তু হবে না। মেইন প্যাকেজে রাইট বাটন ক্লিক করে নিউ ফ্র্যাগমেন্ট ফ্র্যাগমেন্ট ব্ল্যাঙ্ক, নিচে দুটো অপশন উঠে দিচ্ছে, ব্ল্যাঙ্ক ফ্র্যাগমেন্ট না আমরা নাম দিচ্ছি কারেন্ট ওয়েদার ফ্র্যাগমেন্ট, ক্রিয়েট লেআউট এক্সাম্পল এটা টিক চিহ্ন দেওয়া থাকবে, নিচের দুটা টিক চিহ্ন দেওয়া থাকবে না, ফিনিশ দেই। তো কারেন্ট ওয়েদার ফ্র্যাগমেন্ট এবং তার করেসপন্ডিং লেআউট ফাইলটা আমাকে ক্রিয়েট করে দিচ্ছে, আর একটা ফ্র্যাগমেন্ট বানান সেম একইভাবে, নিউ নিউ পেজ ফ্র্যাগমেন্ট, এবার এটার নাম দেন ফোরকাস্ট ওয়েদার ফ্র্যাগমেন্ট, ফোরকাস্ট ওয়েদার
finish. তো ফ্র্যাগমেন্টগুলোর ক্লাসের ভিতরে কাজ করতে হবে, লেআউটটাও মানে কারেন্ট ওয়েদার ফ্র্যাগমেন্টের লেআউট ফাইলে এখন কারেন্ট ওয়েদার ইনফরমেশন যতগুলো টেক্সট ভিউ দরকার আইকন ওগুলো আমরা ডিজাইন করব, পরে করব, আগে ডাটা নিয়ে আসবো। তারপরে তো দুটো ফ্র্যাগমেন্ট নিচ্ছি তাই না? ওকে, এবার ফ্র্যাগমেন্টগুলোকে আগে লোড করে দেওয়ার মধ্যে মেইন মেইন অ্যাক্টিভিটি চলে। মেইন অ্যাক্টিভিটির এক্সাম্পল ফাইলে আমরা একটা ট্যাব লেআউট নিছিলাম, তার আইডিও দিছিলাম, এই ট্যাব লেআউটটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, একটা অবজেক্ট নিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে। তো ক্লাস লেভেলে প্রাইভেট ট্যাব লেআউট, অনেকে ট্যাব লেআউট নিতে চায় টেবিল লেআউট নিয়ে নেয় ভুল করে, এই ভুলটা করবেন না, ট্যাব লেআউটই নেবেন। ট্যাব লেআউট, ট্যাব লেআউট ভিউ পেজারও একটা অবজেক্ট নিতে হবে, প্রাইভেট ভিউ পেজার, দুটাকে ইনিশিয়ালাইজ করেন। টেবিল লেআউট নেন না কিন্তু ভুল করে, আবার যে আইডি গুলো দিচ্ছিলাম সেই আইডি দিয়ে আমি ইনিশিয়ালাইজ করলাম। এবার এই ট্যাব লেআউটে আমরা দুটো ট্যাব অ্যাড করব, দেখেন ট্যাব লেআউট ডট অ্যাড ট্যাব নামে একটা মেথড পাবেন, ট্যাব লেআউট ডট অ্যাড ট্যাব, অ্যাড ট্যাব মেথডটা আবার প্যারামিটার হিসেবে ট্যাবের একটা অবজেক্ট, তো যার সমস্যা নাই আমরা দেবো প্যারামিটার হিসেবে ট্যাবের অবজেক্ট যাচ্ছে, আমরা সরাসরি লিখি নিউ কন্ট্রোল স্পেস নিউ ট্যাব লেআউট ডট ট্যাব, এই লাইনটা হুবহু ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি লাস্টের লাইনে কার্সারটা রেখে কন্ট্রোল ডি, পরেরটার নাম দিয়ে ফোরকাস্ট করে দেবো। দুটা ট্যাব অ্যাড করলাম, যতগুলো ট্যাব দরকার ততগুলো আপনারা এখানে এরকম অ্যাড করে নিন, রান দিয়ে দেখি ট্যাবগুলো আমরা দেখতে পাবো। ট্যাব দেখতে পাবো কিন্তু কিছুই হবে, কারণ এই ট্যাবগুলোতে ফ্র্যাগমেন্ট, কারেন্ট ওয়েদার ট্যাবে কারেন্ট ফ্র্যাগমেন্ট বসবে, ফোরকাস্ট ওয়েদার ট্যাবে ফোরকাস্ট ওয়েদার বসবে, মানে ফ্র্যাগমেন্টটা বসবে।
আচ্ছা, এই সমস্যা হচ্ছে এগুলো ডেপ্রিকেট হয়ে গেছে একদম নতুন। ট্যাব লেআউটের নতুন অবজেক্ট ক্রিয়েট করলে হবে না, এই ট্যাব লেআউটটাই যেটার অবজেক্ট আমরা আগে ইনিশিয়ালাইজ করছি ওইটা ডট নিউ ট্যাব। হ্যাঁ, অর্থাৎ এরকম ট্যাব লেআউট ডট নিউ ট্যাব, এটাই তো আগে করতাম, ওটা করলাম কেন আজকে ভুলে গেছি। এই দেখেন দুইটা ট্যাব দেখা যায়, কারেন্ট ওয়েদার ফোরকাস্ট ওয়েদার, যেটা যখন সিলেক্ট করব ওটা তখন একটু হাইলাইট হয়ে থাকে, তাই না? আর নিচে একটা ইন্ডিকেটরও আছে, এগুলার কালার চেঞ্জ করে দেওয়া যায়। সো এটা হচ্ছে আমার নর্মাল টুল বার, তার নিচে হচ্ছে অ্যাপার লেআউট, তার ভিতরে আমরা ট্যাব লেআউট, তার ভিতরে দুইটা ট্যাব কালার চেঞ্জ করে দেওয়া যায়। যেমন ট্যাব লেআউট ডট সেট 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 ট্যাব টেক্সট কালার, সেট ট্যাব টেক্সট কালারস, যেটা দুইটা প্যারামিটার দিতে হবে, একটা হচ্ছে নর্মাল কালার আর একটা হচ্ছে যেটা সিলেক্ট হয়ে থাকবে সেই কালার। তো নর্মাল কালার কি দিব, সে কালার ডট নর্মাল কালার কি দিব, এরকম একটা দিই। আর সিলেক্টেড কালার দেই কালার ডট হোয়াইট, আর নিচের যে ইন্ডিকেটর ওটার কালারটা হোয়াইট করে দিই, অর্থাৎ ট্যাব লেআউট ডট সেট সিলেক্টেড ট্যাব ইন্ডিকেটর কালার, এটা হোয়াইট করে দিই কালার ডট হোয়াইট। দেখেন হোয়াইট হয়ে গেছে, যেটা সিলেক্ট থাকবে সেটা হোয়াইট থাকবে আর যেটা আনসিলেক্টেড সেটা আর একটা কালার। ঠিক আছে, এবার আসেন ভিউ পেজার অনেকটা রিসাইক্লার ভিউ মতো, অবশ্যই সেট সিলেক্টেড ট্যাব ইন্ডিকেটর কালার অবশ্যই খুঁজেন, বুঝলেই পারবেন ঠিক যেভাবে মেথডের নামটা ওইভাবেই টাইপ করা শুরু করে সাজেশনে অবশ্যই চলে। ভিউ পেজার একদম রিসাইক্লার ভিউর মতো, রিসাইক্লার ভিউতে রিসাইক্লার ভিউর জন্য যেমন একটা অ্যাডাপ্টার বানাতে হয়, ভিউ পেজারের জন্য একটা অ্যাডাপ্টার বানাতে হবে। সেই অ্যাডাপ্টারের ভিতরে আমার ফ্র্যাগমেন্টগুলো পাস করে দিতে হবে, অর্থাৎ কোন পজিশনে ট্যাবের কোন পজিশনে কোন ফ্র্যাগমেন্ট বসবে। যেমন প্রথমটা হচ্ছে, এটা হচ্ছে 0 নম্বর পজিশন, এটা হচ্ছে 1 নম্বর পজিশন, আরও যদি ট্যাব থাকতো তাহলে 2 3 4 এভাবে আগাবে। তো আসেন
মেইন অ্যাডাপ্টারটা রিসাইক্লার ভিআর অ্যাডাপ্টার যেমন আলাদা ক্লাসে আলাদা একটা ক্লাস ক্রিয়েট করে করি, কিন্তু এখানেও ক্লাস ক্রিয়েট করে করবো, বাট ক্লাসটা ওই মেইন অ্যাক্টিভিটির ভিতরে ইনার ক্লাস হিসেবে নেই, আলাদা ভাবে বাইরে রাখার প্রয়োজন নেই। তো অন ক্রিয়েট মেথড থেকে বের হয়ে আসি, আমি একটা ক্লাস নেই প্রাইভেট ক্লাস, নাম দিচ্ছি ওয়েদার পেজার অ্যাডাপ্টার, যে এক্সটেন্ড করবে ফ্র্যাগমেন্ট পেজার অ্যাডাপ্টার, ওকে, যে এক্সটেন্ড করবে ফ্র্যাগমেন্ট পেজার অ্যাডাপ্টার। দুই ধরনের আছে, একটা হচ্ছে ফ্র্যাগমেন্ট স্টেট পেজার অ্যাডাপ্টার, আর একটা হচ্ছে ফ্র্যাগমেন্ট পেজার অ্যাডাপ্টার। ফ্র্যাগমেন্ট অর্থাৎ ট্যাব যদি অনেক থাকে, 8টা 10টা 12টা, সেক্ষেত্রে স্টেটটা ইউজ, আর একটা দুইটা তিনটা ফ্র্যাগমেন্টের জন্য ফ্র্যাগমেন্ট পেজার। আচ্ছা, এটা এরর দিচ্ছে কারণ একটা কনস্ট্রাক্টর বানাতে হবে ম্যাচিং সুপার, সো অল্টারনেটর ক্রিয়েট কনস্ট্রাক্টর ম্যাচিং সুপার। আরো এরর আছে কারণ কিছু মেথড ওভাররাইট করতে, আবারও অল্টারনেটার ইমপ্লিমেন্ট মেথডস। অর্থাৎ আমরা একটা ক্লাস নিলাম মেইন অ্যাক্টিভিটির ভিতরে, অন ক্রিয়েট মেথডের বাইরে, ওয়েদার পেজার অ্যাডাপ্টার এক্সটেন্ড করবে ফ্র্যাগমেন্ট পেজার অ্যাডাপ্টার, এতটুকু করার পরে এরর দিবে, এরর খালি লাইনে ক্লিক করে অল্টারনেটার প্রেস করবে দুইবার, একবার কনস্ট্রাক্টর ওভাররাইট কনস্ট্রাক্টর বানাবে, সেকেন্ড টাইম দুইটা মেথড ওভাররাইট করবে, ঠিক কিনা পাইছেন? এগুলো তো কিছু টাইপ করতে হবে না আপনাকে, আপনাকে খালি এত এই লাইনটা টাইপ করতে হবে, পরে অল্টারনেটার দিতে থাকলে জিনিসগুলো চলে আসবে। ওকে, দেখেন একটা মেথড আছে গেট কাউন্ট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার, আমরা কয়টা ফ্র্যাগমেন্ট নিয়ে কাজ করতেছিলাম, কয়টা ট্যাব সেই কাউন্ট, সো ফ্র্যাগমেন্ট কয়টা পজিশন দিয়ে দেওয়া আছে, এখান থেকে আমাকে বলতে হবে কোন পজিশনে কোন ফ্র্যাগমেন্টের অবস্থা বানাতে হবে। পজিশন আমার কয়টা হবে? দুইটা পজিশন হবে, প্রথম প্রথম ট্যাবের জন্য 0, পরের ট্যাবের জন্য 1, এটা সুইচ কেস থিং, সুইচ পজিশন, প্রথম কেস 0, 0 পজিশনে আমরা রিটার্ন করব, প্রথম ট্যাবে যেন কোন ফ্র্যাগমেন্ট দেখাবো, কারেন্ট মেজার ফ্র্যাগমেন্ট, সো নিউ কারেন্ট মেজার ফ্র্যাগমেন্ট, শেষ। পরের কেস কি? কেস 1, কেস 1 থেকে রিটার্ন করব ফোরকাস্ট মেজার ফ্র্যাগমেন্ট, ক্লাস লেভেলে এটার একটা রেফারেন্স নেই, প্রাইভেট ওয়েদার পেজার অ্যাডাপ্টার পেজার অ্যাডাপ্টার, ট্যাব লেআউটে যখন ট্যাব 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 মানে সবকিছু সেট করা সে এরপরে এটাকে ইনিশিয়ালাইজ করি, যদি এটা পরে আমরা দেখবো যে হয়তো এখন ইনিশিয়ালাইজ করবো পরে। দেখেন পেজার অ্যাডাপ্টার ইকুয়ালস নিউ ওয়েদার পেজার অ্যাডাপ্টার, কনস্ট্রাক্টরে কি পাস করতে হবে, দেখেন তো যে ক্লাসটা বানাইছিলাম ওটা কনস্ট্রাক্টরে কি পাস করতে হয়, ফ্র্যাগমেন্ট ম্যানেজারের অবজেক্ট, অর্থাৎ আপনি পাস করেন গেট সাপোর্ট ফ্র্যাগমেন্ট ম্যানেজার, লাস্টে ভিউ পেজারে সেট অ্যাডাপ্টার পেজার অ্যাডাপ্টার,
আছে প্রথম ফ্র্যাগমেন্টটা সোয়াইপ করতেছি আমি, কিন্তু সোয়াইপ তো কাজ করতেছে নাকি? সোয়াইপটা কাজ করতেছে, বাট এখন আমাকে সোয়াইপের সাথে ইন্টারভিউ কাজ করা যেতে হবে। এটা বেশ দুদিন দিলে আর দিলে নেটওয়ার্ক দুই তিন দিন তো সবার এতটুকু হয়েছে। আরেকটা জিনিস খেয়াল করেন, শুধু সোয়াইপ করলে কাজ হচ্ছে, বাট যখন আবার ট্যাব সিলেক্ট করতেছি তখন কিন্তু আমার পেজ চেঞ্জ হচ্ছে না, কারণ ট্যাব সিলেক্ট করলেও তো ফ্র্যাগমেন্টটা চেঞ্জ হওয়ার কথা, তাই না? সেকেন্ড ফ্র্যাগমেন্টে চলে যাওয়ার কথা। সো তারা নিজেদের মতন করে কিছুই কাজ করতেছে না। আচ্ছা এতটুকু হয়েছে কি হইলে, এই ভিউ পেজারে একটা লিসেনার সেট করে, ভিউ পেজার ডট অ্যাড অন পেজ চেঞ্জ লিসেনার, অ্যাড অন পেজ চেঞ্জ লিসেনার শুরুতে পেয়ে যাবে। দেখেন নিউ নিউ লিখে কন্ট্রোল স্পেস, প্রথমেই একটা সাজেশন আসবে, ট্যাব লেআউট ডট ট্যাব লেআউট অন পেজ চেঞ্জ লিসেনার, এন্টার দেন, এবং প্যারামিটার হিসেবে আমাদের সেই ট্যাব লেআউটের অবজেক্টটা পাস করে দেন, যেটা আমরা উপর থেকে বানাই আসছি। অর্থাৎ ভিউ পেজারে আমরা একটা মেথড কল করলাম অ্যাড অন পেজ চেঞ্জ লিসেনার, ওর মধ্যে একটা লিসেনার অবজেক্ট যাচ্ছে, আমরা নিউ লিখে স্পেস তারপরে কন্ট্রোল স্পেস দিলে সাজেশন আসবে। প্রথমেই যেটা সাজেশন আসবে সেটাই ক্লিক করলে এটা চলে আসবে, এবং মেথডের প্যারামিটার হিসেবে ট্যাব লেআউটটা পাস করে দিবে। পারছেন? এইবার দেখেন ভিউ পেজার চেঞ্জ করলে ট্যাব চেঞ্জ হচ্ছে ইন্ডিকেটর, তাই না? হচ্ছে কিনা বলেন, আগে কিন্তু এটা হতো না, তার মানে এখন ফ্র্যাগমেন্ট ভিউ পেজারের ফ্র্যাগমেন্টও চেঞ্জ হচ্ছে সাথে সাথে ট্যাবটাও চেঞ্জ হচ্ছে, কিন্তু কিন্তু ট্যাবে ক্লিক করলে ফ্র্যাগমেন্টটা চেঞ্জ হওয়ার কথা সেটা হচ্ছে। সো আরেকটা লিসেনার সেট করতে হবে এবার ট্যাব লেআউট, অর্থাৎ এবার ট্যাব লেআউটে একটা লিসেনার সেট করব। আচ্ছা আচ্ছা, ট্যাব লেআউট ডট অ্যাড অন ট্যাব সিলেক্টেড লিসেনার, ট্যাব লেআউট ডট অ্যাড অন ট্যাব সিলেক্টেড লিসেনার, এন্টার দেন, নিউ স্পেস কন্ট্রোল স্পেস ট্যাব লেআউট ডট ভিউ পেজার অন ট্যাব সিলেক্টেড লিসেনার, না এটা না, ট্যাব লেআউট ডট অন ট্যাব সিলেক্টেড লিসেনার, এটা তিন নম্বর অপশন, তিনটা মেথড ওভাররাইড করে দিন, অন ট্যাব সিলেক্টেড, অন ট্যাব আনসিলেক্টেড, অন ট্যাব রিসিলেক্টেড। আমরা কাজ করবো প্রথমটা, অর্থাৎ ট্যাব সিলেক্ট করলে কি হবে, আমি যখন এই ট্যাবটা এই ট্যাবটা সিলেক্ট করলাম, এই ট্যাবের পজিশন কত বলেন তো, ওয়ান, তাহলে এক নম্বর পজিশনে কোন ফ্র্যাগমেন্ট রিটার্ন করতে হবে, এটা, অর্থাৎ ভিউ পেজারে তখন পজিশনটা সেট করে দিতে হবে। আমরা সিম্পলি লিখি যে দেখেন আমাকে যে ট্যাবটা আমি সিলেক্ট করবো সেটা প্যারামিটার হিসেবে পাস করতে, তো আমি বলবো ভিউ পেজার ডট সেট কারেন্ট আইটেম, ভিউ পেজারে কোন আইটেমটা সেট করবে, ইউজার যখন একটা ট্যাব সিলেক্ট করবে তখন ভিউ পেজারে কোন আইটেম পজিশন ওয়াইজ, অর্থাৎ এখানে পজিশন চাচ্ছে, সো ট্যাব ডট গেট পজিশন, তার মানে আমি যখন এই ট্যাবটা সিলেক্ট করবো পজিশন কত, ওয়ান, পুরো জিনিসটা হয়ে যাবে ওয়ান, তাহলে ভিউ পেজারে কোন আইটেমটা সেট করবে, এক নম্বর পজিশনে যে আইটেমটা আছে, এক নম্বর পজিশনে কি আইটেম সেট করবে, ফোকাস পুরোদার ফ্র্যাগমেন্ট, তখন দেখবে ফোকাস পুরোদার ফ্র্যাগমেন্টটা লোড হয়ে যাবে, আমাদের ভিউ পেজের কাজ শেষ। এবার দেখেন বোথ ওয়েতেই কাজ করবে, অর্থাৎ আমি যখন এই ট্যাবটা সিলেক্ট করতেছি পেজ চেঞ্জ হয়ে গেছে,
আবার যখন আগের ট্যাবটা সিলেক্ট করতেছি পেজ চেঞ্জ হয়ে গেছে, আবার যখন সোয়াইপ করতেছি তখনও ট্যাব চেঞ্জ হচ্ছে। সো বোথ ওয়েতেই কাজ করতেছে, তাই না? আর আপনারা এনশিওর করেন এতটুকু সবাই করতে পারছে।